আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। আবারও মার্কিন ঘাঁটিতে রকেট হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। দিনের বেলাও ঘাঁটিতে রকেট হামলা, অসহায় মার্কিন সেনারা পলাচ্ছে। মার্কিন যুদ্ধজাহাজ তাড়া করল চীন। সিরিয়ায় তুরস্কের বিরুদ্ধে লড়াইতে কুর্দিদের সমর্থন দিচ্ছে মিশর। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের কড়া হুঁশিয়ারি। এবং সর্বশেষ থাকছে সিরিয়ায় রাশিয়ার সঙ্গে যুদ্ধে জয় পেত তুরস্ক, দাবি বিশ্লেষকদের। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিকে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ইরাকে অবস্থিত মার্কিন তাজি ঘাঁটিতে আবারও রকেট হামলা হয়েছে। এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দুইবার এই ঘাঁটিতে রকেট হামলা হলো। এবারের হামলার কারণে অঞ্চলটিতে উত্তেজনার মাত্রা ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান ভিত্তিক সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, ইরাকে সামরিক মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আবারও রকেট হামলা চালানো হয়েছে। এ সময় অন্তত 15টি রকেট ওই ঘাঁটিতে আঘাত হানে। ভয়াবহ এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই হামলায় দায় স্বীকার করেনি কেউই, এমনকি হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতিও দেয়নি মার্কিন কর্তৃপক্ষ। তবে মার্কিন ঘাঁটিতে এক সপ্তাহের মধ্যে দুইবার হামলা হওয়ায় সেখানে যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে তা অনুমান করতে পারছে সবাই। মার্কিন ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলা সম্পর্কে ওই ঘাঁটির ভিতরে থাকা ইরাকের এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, এখানে ভয়াবহ রকেট হামলা হয়েছে। আমি 10টি রকেটের শব্দ শুনেছি, হামলায় ঘাঁটির ব্যাপক ক্ষতি হয়েছে। এর আগে গত বুধবার ইরাকে অবস্থিত মার্কিন তাজি ঘাঁটিতে রকেট হামলায় 3 সেনা নিহত হয়। এর মধ্যে 2 জন যুক্তরাষ্ট্রের ও 1 জন ব্রিটেনের। নিজেদের 2 সেনা নিহত হওয়ার প্রতিশোধ নিতে ইরানের 5টি অবস্থানে লক্ষ্য করে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলা পাল্টা হামলার কারণে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। এই উত্তেজনার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে 2টি বিমানবাহী রন্তরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, ইরাকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের কাজও শুরু করে দিয়েছে তারা। ইরাকের তাজি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় 2 মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গত কয়েকদিনে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বেশ কয়েকবারের রকেট হামলা চালিয়েছে তাদের বিরোধীরা। সাধারণত রাতের বেলায় রকেট হামলা চালানো হয়, তবে শনিবার দিনের বেলাতেও মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। এর কারণ হিসাবে উত্তর ইরাকের মেঘাচ্ছন্ন আবহাওয়াকে দায়ী করছে সেখানকার মোতায়েনে মার্কিন সেনারা, খবর এএফপি ও রয়টার্স। এ বিষয়ে মার্কিন সেনাদের মন্তব্য, গত কয়েকদিন ধরে উত্তর ইরাকে আবহাওয়া বেশ মেঘাচ্ছন্ন, ফলে মার্কিন জোটের নজরদারির ব্যবস্থা অনেকটাই বিকল হয়ে পড়েছে। এ কারণে দিনের বেলাও রকেট নিক্ষেপ করতে সক্ষম হয়েছে হামলাকারীরা। উল্লেখ্য, শনিবার দিনের বেলায় উত্তর বাগদাদের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে বিরল এই রকেট হামলার ঘটনা ঘটে। 2019 সালে অক্টোবর থেকে মার্কিন ঘাঁটিতে এটি 23তম হামলা। নিজেদের জলসীমায় প্রবেশ করায় মার্কিন একটি যুদ্ধজাহাজকে তাড়া করেছে চীনের নৌবাহিনী। এরপর মার্কিন ওই যুদ্ধজাহাজকে চীনের জলসীমা থেকে বের করে দেওয়া হয়। গত মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। চীনের সংবাদমাধ্যম দ্য গ্লোবাল টাইমসে জানায়, দক্ষিণ চীন সাগরের জিসা দ্বীপের জলসীমায় প্রবেশ করে একটি মার্কিন যুদ্ধজাহাজ, এরপর সেটিকে তাড়া করে সেখান থেকে বের করে দেয় চীনের নৌবাহিনী। চীনা কর্তৃপক্ষ বলছে, দক্ষিণ চীন সাগরে নিজেদের শক্তি হারাচ্ছে যুক্তরাষ্ট্র। তারা এখন জোর করে অনেক কিছুর নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রকে এই অঞ্চলে কিছুতেই আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না। এদিকে চীনের আরও কিছু সংবাদমাধ্যমে বলা হয়েছে, গত মঙ্গলবার জিসা দ্বীপের কাছে চীনের জলসীমায় প্রবেশ করে মার্কিন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ম্যাক ক্যাম্বলের, এরপর সেটিকে তাড়া করে চীনের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ। বেইজিংয়ের জলসীমা থেকে বের করে দেওয়ার আগে এই যুদ্ধজাহাজকে সতর্ক করা হয়। এ সম্পর্কে চীনের নৌবাহিনীর মুখপাত্র লি হুয়ামিন বলেন, দক্ষিণ চীন সাগরে ও এর আশেপাশের এলাকায় চীনের একক আধিপত্য রয়েছে। এই এলাকায় সবসময় সর্বোচ্চ সতর্ক থাকে আমাদের নৌবাহিনী।
আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো কিছু করতে প্রস্তুত আছে তারা। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে ফের উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য, এর মধ্যে সিরিয়া ইস্যু অন্যতম। অবশ্য তুরস্ক ও রাশিয়ার যুদ্ধবিরতিতে চূড়ান্ত সম্মতি প্রকাশ করায় সিরিয়ার অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। তবে এমন পরিস্থিতিতে সামনে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। সিরিয়ায় তুরস্কের বিরুদ্ধে লড়তে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীকে সমর্থন দিচ্ছে মিশর, এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। গত মাসের মাঝামাঝি সময়ে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে নতুন করে জোরালো অভিযান শুরু করে দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন বাহিনী। এক্ষেত্রে আসাদ বাহিনীকে সমর্থন দেয় রাশিয়া, আর শরণার্থী সমস্যার অজুহাতে রুশ সমর্থিত সিরিয়া সেনাদের অভিযানের বিরোধিতা করে তুরস্ক। ফলে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে তীব্র হামলা পাল্টা হামলা শুরু হয়। তবে এক্ষেত্রে তুরস্কের লড়াইটা ছিল সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধেও। কুর্দিদের সিরিয়ার ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি বলে মনে করে তুরস্ক সরকার, এমনকি কুর্দিদের নিজেদের জন্য হুমকি মনে করে তুরস্ক। এজন্য গত বছরের শেষ দিকেও সিরিয়ার কুর্দি বিরোধী অভিযান চালিয়েছিল তুর্কি সেনারা। এ কারণে সিরিয়ায় তুরস্ক অভিযান চালালে স্বাভাবিকভাবেই তাতে সম্পৃক্ত হয়ে পড়ে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী। এ বিষয়টির দিকে ইঙ্গিত করে মিডল ইস্ট আইয়ে শনিবারের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় এখনও তুরস্কের সেনা মোতায়েন রয়েছে, তাদের বিরুদ্ধে লড়ছে কুর্দিরা, আর তুর্কি সেনাদের বিরুদ্ধে লড়তে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীকে সহায়তা দিচ্ছে মিশর। ওই প্রতিবেদন অনুযায়ী এক্ষেত্রে মিশর মূলত সহায়তা দিচ্ছে আর্থিকভাবে, এছাড়া কুর্দি নেতৃত্বাধীন বাহিনীকে সামরিক সরঞ্জামও দিচ্ছে দেশটি। তাছাড়া মিশরে গিয়ে সামরিক প্রশিক্ষণও নিচ্ছে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর সদস্যরা। শুধু তাই নয়, মিশরের পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরও দুই দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও তুরস্ককে মোকাবেলায় কুর্দিদের পাশে দাঁড়িয়েছে বলে উল্লেখ রয়েছে মিডল ইস্ট আইয়ের ওই প্রতিবেদনটিতে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলাকে কেন্দ্র করে মূলত উত্তেজনার শুরু হয়। যুক্তরাষ্ট্র দাবি করছে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান, তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। একই সঙ্গে ওয়াশিংটনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তারা। ইরান ভিত্তিক সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলার জন্য ক্রমাগত ইরানকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র, কিন্তু ইরান এই দায় অস্বীকার করছে। শুধু তাই নয়, মার্কিন প্রশাসনের বিরুদ্ধে হুঁশিয়ারিও উচ্চারণ করেছে তেহরান। শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাবি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। মার্কিন প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আব্বাস মুসাবি বলেন, ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে যুক্তরাষ্ট্র, এটা খুবই বিপজ্জনক। এসব অভিযোগের পরিবর্তে এই অঞ্চলে নিজেদের সেনা উপস্থিতি ও তাদের আচরণের বিষয়ে চিন্তা করা উচিত ট্রাম্প প্রশাসনের। ইরানের এই মুখপাত্র আরও বলেন, ইরাকে অবৈধভাবে অবস্থান করছে মার্কিন সেনারা, এর প্রতিবাদেই তাদের উপর হামলা হচ্ছে। জানুয়ারিতে মার্কিন ড্রোন হামলায় জেনারেল কাসেম সুলাইমানির সঙ্গে ইরাকের এক শীর্ষ কমান্ডারও নিহত হয়েছিলেন। ইরাকি জনগণ সেটিরই প্রতিক্রিয়া দেখাচ্ছে। প্রসঙ্গত, গত বুধবার ইরাকে অবস্থিত মার্কিন তাজি ঘাঁটিতে রকেট হামলায় তিন সেনা নিহত হন, এর মধ্যে দুইজন যুক্তরাষ্ট্রের ও একজন ব্রিটেনের। নিজেদের দুই সেনা নিহত হওয়ার প্রতিশোধ নিতে ইরানের পাঁচটি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় তো যুক্তরাষ্ট্র। এতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হলো। এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রন্তরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, ইরাকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের কাজও শুরু করে দিয়েছে তারা। মার্কিন কেন্দ্রীয় কমান্ডার কেনেথ ম্যাকেনজি এই তথ্য নিশ্চিত করেছেন। সিরিয়ায় রাশিয়ার সঙ্গে সর্বোচ্চ উত্তেজনা তৈরি হয়েছিল তুরস্কের। উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে গিয়ে দেশ দুটি যুদ্ধবিরোধীতে সম্মত হয়। বিশ্লেষকরা বলছেন, সিরিয়া ইস্যুতে রাশিয়া তুরস্ক যুদ্ধে জড়ালে জয় পেত তুরস্কই। মার্কিন ম্যাগাজিন দ্য ন্যাশনাল ইন্টারেস্টের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম আহভাল জানায়, সিরিয়ার মাটিতে তুরস্ক ও রাশিয়ার মধ্যে যুদ্ধের সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত যুদ্ধে জড়ায়নি তারা। অবশ্য এখনও যে যুদ্ধের সম্ভাবনা কেটে গেছে তা নয়, তবে সিরিয়ার যুদ্ধ হলে রাশিয়ার বিরুদ্ধে জয় পাবে তুরস্ক। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, সম্মিলিত সামরিক শক্তিতে তুরস্কের চেয়ে এগিয়ে আছে রাশিয়া, তবে সিরিয়ায় যুদ্ধের ক্ষেত্রে মস্কোর চেয়ে অন্তত কয়েক গুণ শক্তিশালী আঙ্কারা।
এর বেশ কিছু কারণও রয়েছে, যার মধ্যে অন্যতম একটি ভৌগোলিক কারণ। সিরিয়ার সমুদ্রপথে বেশিরভাগই সামরিক সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পাঠায় রাশিয়া। মূলত এ পথের উপর নির্ভর করেই দামেস্কে নিজেদের আধিপত্য টিকিয়ে রেখেছে মস্কো। সিরিয়ায় প্রয়োজনীয় সব সরঞ্জাম পাঠাতে তুরস্কের বসফরাস প্রণালী ব্যবহার করতে হয় রাশিয়ার। এ বিষয়ে সামরিক বিশ্লেষক মাইকেল পেক বলেন, সিরিয়ায় সরাসরি যুদ্ধে জড়ালে রাশিয়ার জন্য বসফরাস প্রণালী নিশ্চিতভাবেই বন্ধ করে দিত তুরস্ক। এতে মস্কোর সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ হয়ে যেত, এ কারণে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সহজেই জয় পেত তুরস্ক। অন্যদিকে তুরস্কের মূল ভূখণ্ডে রাশিয়া হামলা চালালে এর পরিণতি কোনো দিকে যেত তা বলা কঠিন। তবে এতে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাও ছিল, কেননা ন্যাটোভুক্ত দেশের মূল ভূখণ্ডে হামলার শিকার হলে অন্য দেশগুলো সহায়তা দিতে বাধ্য। সেই হিসাবে তুরস্কের ভূখণ্ডে রাশিয়ার হামলার পর যুদ্ধে জড়াতে বাধ্য হতো যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ। অন্যদিকে রাশিয়ার পাশেও তার মিত্রদের অবস্থানের কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছিল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।